তৈরি হয়ে গেছে। আচ্ছা বানি, তুই পেন্সিলটা বানিয়েছিস? এই নে মেহের। বাহ মেহের, এই পেন্সিলটা তো একদম অরিজিনাল লাগছে। এবার আমাদের মন্টুর থেকে ওই জাদু পেন্সিলটা চুরি করার দরকার নেই। আরে গাধা, এর মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, এটা ডুপ্লিকেট। আচ্ছা কোনো ব্যাপার নয়, এবার আমার কথা শোন। আমরা মন্টুকে বলবো যে ম্যাজিক পেন্সিলের চার্জ শেষ হয়ে গেছে, আর ওকে এই চার্জারটা দিয়ে চার্জ দিতে হবে। আর তারপরে আর যখনই ও নিজের ম্যাজিক পেন্সিলটা ট্রেতে রাখবে, ভেতরে বসে থাকা মানব ওই ট্রেটাকে টানবে আর পেন্সিলটা নিয়ে নেবে। আর ওর বদলে এই ডুপ্লিকেট পেন্সিল আবার ভেতরে রেখে দেবে, আর তারপরে এটা বাইরে ধাক্কা দেবে। তারপর মন্টু ওই ডুপ্লিকেট পেন্সিলটাকে আসল ভেবে নেবে, আর আমাদের কাছে এই আসল পেন্সিল চলে আসবে। বাহ মেহের, বাহ কি আইডিয়া, দারুণ আইডিয়া। মেহের তোর আইডিয়া তো দারুণ। কিন্তু একটা প্রবলেম আছে। কি? তোর কি মনে হয় যে মন্টুকে গিয়ে বলবো যে ম্যাজিক পেন্সিল এটাতে চার্জ করতে হবে, তো ও আমাদের কথা শুনবে? এটা তো আমিও জানি যে ও সোজাসুজি আমাদের কথা শুনবে না। তাহলে আমরা ওকে কিভাবে বোঝাবো? ওর জন্য আমার কাছে দ্বিতীয় একটা প্ল্যান আছে। মানব নাটক করিস না, হ্যাঁ শোন। রানীপুরি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ কেশপুরি, আমি ঠিক আছি। কেশপুরি, আমি তোর কাছে ক্ষমা চাইছিলাম, কিন্তু হঠাৎই বালপিরা তো ডেকে গেল আর ও আমাকে আক্রমণ করলো। পুরীরা, আমার তো মনে হয় ভবিষ্যৎ দর্শন যন্ত্র একদম ঠিক বলেছিল। ওটাই তো আমরা বলছি রানীপুরি, আর বিপদ এখনো যায়নি। বালপির আবার আমাদের উপর প্রহার করতে চলেছে। কি? হ্যাঁ রানীপুরি, এটাই সত্য। বিজ্ঞানপুরি, তুমি ভবিষ্যৎবাণী সেই দৃশ্য দেখাবে? হ্যাঁ। আজ রানীপুরীর নিঃশ্বাসের পরে আপনাদের সবার নিঃশ্বাসও নিশ্চিত। বালবীর, এই বাহ, বালবীর তো আমার কাজ আরো সোজা করে দেবে। রানীপুরি, এখন এটার শুধু একটাই উপায় আছে, আর সেটা এই হলো যে আমাদের বালবীরকে সমাপ্ত করতে হবে। কেশপুরি, এটা আপনি কি বলছেন? না কেশপুরি। কেশপুরি, বাহ, নিজের পায়ে কুড়ুল মেরে চলেছে, এটাই তো চাই আমি। একবার যদি বালবীর আমার রাস্তা থেকে সরে যায়, তাহলে তোমাদের সবাইকে আমি একেবারে পায়ের তলায় পিষে মারব। রানীপুরি, আপনি কি ভাবছেন? ভাবার জন্য আর বাকি বা কি আছে রানীপুরি? বালবীর আমাদের বলেছিল যদি ভবিষ্যৎবাণী সত্যি হতে দেখা যায়, তাহলে আমরা ওকে আক্রমণ করতে যেন দ্বিধা না করি। আমাদের আর পৃথিবীলোকের শিশুদের রক্ষার জন্য
আমাদের এই কঠোর পদক্ষেপ নিতেই হবে। আমাদের বালবীরকে শেষ করতেই হবে। ঠিক আছে পরিরা, তোমরা যেমনটা চাও তেমনই হবে। আমি বালবীরকে নিঃশেষ করব, আমি। রোহিত কুশল, ধরে নে এই পুচকেগুলো এবার কম্পিটিশন থেকে আউট হয়ে যাবে, কিন্তু আমি বেকার বেকার কোনো রিস্ক নিতে চাইছি না। আমি আমার প্রজেক্ট একদম পারফেক্ট বানাবো। হ্যাঁ, আরে মন্টু এসে গেছে। হ্যাঁ চল চল। মেহের, তুই বললি না যে ম্যাজিক পেন্সিল কখন খারাপ হবে? আসতে বল, আজকাল গাছেদেরও কান থাকে। তাও মেহের বলতো আমাকে যে ম্যাজিক পেন্সিল খারাপ কখন হবে? ব্যাস কিছুক্ষণের মধ্যেই ম্যাজিক পেন্সিলের চার্জ শেষ হয়ে যাবে আর ওটা বেকার হয়ে যাবে। ও, তাহলে তো মন্টুকে চার্জ করে নেবে না? আরে বুকি, তুইও না একদম বোকা। আরে ওটা একটা ম্যাজিক পেন্সিল, ওটা কি আর মোবাইল ফোন যে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার সিগন্যাল ইন্ডিকেট করে? তাও মেহের কিছু তো ইন্ডিকেশন দেবে না, যে যখন চার্জ শেষ হলে তো ইন্ডিকেশন পাওয়া যাবে। নিশ্চয়ই পাবে, কিন্তু মন্টু এটা বুঝতেই পারবে না। আচ্ছা বল, তুই ফার্স্ট ইন্ডিকেশন কি জানিস? না জানিস না? আচ্ছা বলছি, ফার্স্ট ইন্ডিকেশন হলো যে যদি যার কাছে ম্যাজিক পেন্সিলটা থাকবে আর ওটাকে চার্জ দেবে না, তাহলে তার উপরে জলের বেলুন ফাটবে। ফার্স্ট ইন্ডিকেশন তুই জেনে গেছিস তাই তো? হ্যাঁ। সেকেন্ড ইন্ডিকেশন তুই কি জানিস? জানিস না? আচ্ছা, সেকেন্ড ইন্ডিকেশন হলো যে যদি এখনো ও পেন্সিলটাকে চার্জ না দেয়, তাহলে ওর উপরে গোল্ডেন ফুটবল আসবে। গোল্ডেন ফুটবল? গোল্ডেন ফুটবল? রোহিত কুশল, গোল্ডেন ফুটবল? হ্যাঁ। আচ্ছা বুকি, এই দুটো তো কিছুই না, তুই থার্ড ইন্ডিকেশন জানিস? না। আচ্ছা ঠিক আছে, ওটাও আমি বলে দিচ্ছি। যদি এখনো ও ম্যাজিক পেন্সিলটা চার্জ না দেয়, তাহলে ওর কাছে একটা মেসেজ বক্স আসবে। মেসেজ বক্স? হ্যাঁ। ওটা খুলতেই ওর ভেতর থেকে পাঁচটা গ্লাস বেরোবে। আর তারপরে ওই পাঞ্চিং গ্লাসের পরে ওর নিচে থাকবে একটা লেটার। ওর মধ্যে লেখা থাকবে যে যদি তুমি আমায় চার্জ না করো, আমি ফেটে যাব। ধড়াম। বস, এই ম্যাজিক পেন্সিলের চার্জারটা আমাদের খুঁজতেই হবে, না হলে। জানি, চুপচাপ শোনো কি বলছে। আরে বুকি, আমি তো তোকে বলিনি যে আমি ওই চার্জার মাঠে লুকিয়ে রেখেছি যাতে মন্টু ওই চার্জারটা কখনোই না পায়। হাই মেহের, থ্যাংক ইউ ভেরি মাচ মেহের, পেন্সিলের চার্জার কোথায় বলার জন্য। বোকা পুচকের দল, এবার দেখ আমি কি করি। এই ম্যাজিক্যাল পেন্সিলের চার্জার এসে যাক। আরে, এই পেন্সিলটা কাজ করছে না কেন? বোকা আমি নই, তুই মন্টু, চার্জার থাকলে আসবে তো।
আরে মন্টু এর চার্জার তো আছে, কিন্তু এর চার্জ তো শেষ হয়ে গেছে আর তার জন্য এর ঠিকভাবে কাজ করতে পারছে না। এটা কিছুক্ষণ পর ফেটে যাবে। আরে কেন বললি? বস তাড়াতাড়ি মাঠের দিকে চলো আর এই পেন্সিলের চার্জার খুঁজে চলো, না হলে এত বড় ধামাকা হবে যে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আরো চিৎকার করো, কিন্তু তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। রানীপুরি, রানীপুরি দেখুন বালপির বাইরে আসার চেষ্টা করছে। যদি ও এই বেলুনের বাঁধন ভেঙে ফেলে তাহলে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে। তাড়াতাড়ি করুন রানীপুরি, আদেশ দিন। তাড়াতাড়ি করুন রানীপুরি, যেন এই ভবিষ্যৎবাণীও সত্যি না হয়ে যায়। হ্যাঁ রানীপুরি, আদেশ করুন। খোঁজা আরম্ভ কর। তিনজনের মধ্যে তিনজনই বোকা। আর না তো কি, মাঠের একদম মাঝামাঝি একটা আজব জিনিস রাখা আছে, সেটা ওরা দেখতে পাচ্ছে না। মন্টু বস, মনে হচ্ছে এটাই পেন্সিলের চার্জার হবে। এ পাগল নাকি? হ্যাঁ তা হয় নাকি, পেন্সিল দেখ কত ছোট আর চার্জার এত বড়। আরে বস, তোমার শরীর এত বড়, তা তোমার বুদ্ধি এইটুকু তো? হ্যাঁ তাহলে সরি বস। দেখো এই ট্রেটাও বাইরে চলে এলো, এখন তো এটাই চার্জার। দিয়ে দাও এটা পেন্সিল। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ বস, এবার তো এই ট্রেটাও ভেতরে চলে গেল, এবার তো নিশ্চিত এটাই চার্জার। হ্যাঁ বস, এবার দেখবে পেন্সিলটা 100% চার্জ হয়েই বেরোবে। বস দেখলে, পেন্সিল চার্জ হয়ে বাইরে বেরিয়ে এসছে। যাও নাও নাও। হ্যাঁ বস। চার্জ
ওই বোকার দল পুচকেগুলোর জন্য আমাদের পেন্সিল তো চার্জ হয়ে গেল। বস, আমরা একটা কাজ করি, আমরা এই চার্জারটাও আমাদের সাথে নিয়ে যাই। কেন? আরে বস, যদি এই পেন্সিলটা আবার ডিসচার্জ হয়ে যায় তাহলে আবার বেলুন, ফুটবল, চলো নিয়ে যাই। হ্যাঁ চলো নিয়ে যাওয়া যাক। ছেড়ে দে, এই চার্জারকে পরে নিয়ে যাব, প্রথমে কম্পিটিশনে চল, নাহলে আমরা হেরে যাব। ওরা চলে গেছে। বিদায় বালবীর, আজ তোমার সাথে সাথে সব এবং আদর্শ শেষ হয়ে যাবে। হ্যাঁ রানীপুরি, সময় নষ্ট করবেন না, আদেশ দিন। কিন্তু পরীরা, একজন মা তার পুত্রের প্রাণ নেওয়ার আদেশ কিভাবে দিতে পারবে? আমি আমি এরকম করতে পারবো না। রানীপুরি, আপনি পৃথিবীর লোকেরও তো হাজার হাজার বাচ্চার মা, ওদের কথা ভাবুন আর আদেশ দিন। ঠিক আছে পরীরা, আমি আদেশ দিচ্ছি যে বালবীরের উপর বিদ্যুৎ তরঙ্গ ছেড়ে বালবীরের প্রাণ নিয়ে নেওয়া হোক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.